এখন বাজে 9:20। আমি স্নান ধান করে জামা কাপড় পরে তৈরি হয়েছি। এখন মানে এইভাবে সেজে গুজে নিয়েছি, চুল টুল আস্তে নিয়ে একটু শুদ্ধি টুদ্ধি করে তারপরে পুজোর কাজে বসব। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নববর্ষের পুজো আছে আমার বাড়িতে, লক্ষ্মী গণেশ পুজো। জানোই তো আমি ব্যবসা করি, সেই কারণে আমাকে লক্ষ্মী গণেশ পুজো করতে হবে। তার সাথে আমার দেওরেরও একটা দোকান আছে, সেই কারণে মানে দুটো পুজো একসাথে হবে। তারপরে আরেকটা ভালো খবর হচ্ছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো দেরি হয়ে যাবে শুভেচ্ছাটা জানাতে, কিন্তু জানিয়ে দিলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর বেশি কথা বলবো না, কারণ ঠাকুরমশাই আসবে বলেছে 9:30-টার সময়। আমি এখনই তৈরি হয়ে উঠেছি, এখনও পর্যন্ত কিছু করতে পারিনি, ফলটল কিছু শুধু ধোয়া ধুই হয়েছে, বাসন ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এইসব করে আমি স্নান করে তৈরি হয়ে নিয়েছি, এবার যাব ঠাকুরের কাজ করতে। আর ঠাকুরমশাই যেহেতু বলেছি যে উনি পুজোর সময় কোনো কথা বললে পছন্দ করে না, তার জন্য পুজোর সময় কোনো ফটো তোলা হবে কিন্তু কোনো কথা হবে না। উনি যা পুজো করবে, যে সব মানে নাম ঠাকুরের নাম করবে হ্যান করবে, সেগুলো শুনতে পারবে, কিন্তু আমার কোনো কথা শুনতে পাবে না। আমার হয়তো ছবি টবি হতে পারে, মেয়ে তুললো বা বর তুললো এটা হতে পারে, কিন্তু আমি কোনো কথা বলবো না সেই সময়। ওকে, এখন তাহলে রাখছি, পরে তোমাদের সাথে কথা হবে। Bye.
পুজো করে এখন এসছি, এখন বাজে হচ্ছে 1:30। সবাইকে প্রসাদ ট্রসাদ দেওয়া হয়ে গেছে, আমার অবস্থা দেখো, তখন ঘেমে ঘেমে গেছি, একটুও সাজতে পারলাম না। একটু ভাবলাম যে হার ফার পরবো, কানে দুল চুল পরবো, সেই সব আর সুযোগ পাইনি, দেখি এখন পরতে পারিনি। এবার দেখো বাড়িতে এসছি, ঘরে ঢুকেছি, ঘরে এখন সব লন্ড ভন্ড, এই যে জামা কাপড় সব এই যে গোছাতে হবে, বিছনা সব ধুয়ে দিয়েছি, এগুলো সব পরাবো, বালিশের কভার বলেছি নববর্ষের দিন নতুন জিনিস পরাবো, ওর জন্য সব নতুন জিনিস আজকে আমি তোমাদের পরা মানে বিছনার চাদর বালিশের কভার সব আর পরিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাবো, ঠিক আছে? আর আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি, খেয়ে দে আসি তারপরে। দেখো খাওয়ার জন্য উৎপাত করছে, মুখ ভার করে বসে আছে, বলেছি একটু হাসছে, এখন খিদে পেয়ে গেছে, এখন আর বেশি কথা বলবো না, হ্যাঁ রাখছি। আমাকে দেখো চাটা দিয়ে গেল, নিজের চাটা আনলো না, এখন পালিয়ে গেল বলাতে। আর আর বিছনা দেখো বলেছি নতুন বিছনার চাদর পাতবো, বিছনার বালিশের কভার ঠাবার পাতবো, সব নতুন পাত পেতেছি। এবার চাটা খেয়ে আমি হালকা কাজ করতে যাব। বাই বাই। আচ্ছা আমার মেয়েও বাই বাই করছে, আমি এখন বাজে হচ্ছে 8:30। আমি ওই কি বলে ব্লগটা শেষ করার জন্য এসছি, আর হালকা থেকে করে ওই যে জিরার থেকে হালকা করতে, তখন দেখো চুল ছেড়ে নিয়ে গেছিলাম, এখন খোপা করে নিয়ে এসছি, গরমের চোটা থাকতে পারিনি না, এত গরম, ঘেমে ঝুমে একাকার কাণ্ড। এবার হাত পা ধুয়ে এসছি, জামা কাপড় ছাড়বো, দিয়ে তোমাদের সাথে আর কথা বলবো না, এবার রাখছি, শুভ নববর্ষ আবার জানালাম। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, ও তোমাদের সাথে আরেকটা কথা বলার দরকার ছিল, সেটা বলতেই ভুলে গেছি,
আজকে সকালবেলা ঠাকুরের বাসন তো ধুতেই হবে, কিছু করার নেই, ধোয়া ধুই ওটা বাদ। তারপরে রান্না করেছি, রান্না করে জামা কাপড় ধুয়েছি, যেহেতু আমার অন্যদিন ধুয়ে দিত, আজকে আজকে দিনটা হলে অন্যদিন ধুয়ে দিত, কিন্তু আজকে যেহেতু ওর হাতে একটু ব্যথা আছে, কোনো এই জায়গাটায় ব্যথা, সেই কারণে আমি ধুয়ে দিয়েছি। নাহলে পরে ওর যদি হাতে ব্যথা না থাকতো তাহলে ও ধুয়ে দিত, এটা বলবো না যে করে দেয় না, করে দেয়। আর সেই কারণে দেখলাম যে ব্যথা আছে, কষ্ট পাবে, তা আমি ধুয়ে ঠুয়ে দিলাম, দিয়ে স্নান করলাম, করে তো বললাম তখন 9:20 বাজে, 9:20 বাজে মানে প্রায় 9:30টার মতনই বাজে। করে শাড়ি ঠাড়ি পরে পুজো দিতে গিয়ে পুজোর কাজ করলাম, দিয়ে তারপরে তো তোমাদের সাথে কথাই হয়েছে। এবার সন্ধ্যেবেলা বেরোলাম 6:30টার সময়, এখন 8:30টার সময় ঢুকেছি। জিরাটে এত ভিড় হয়েছে মানে কি বলবো, থাকতে পারছি না আমি। কিক্ষণে যে শাড়ি পরেছি আমি এখন বুঝতে পারছি, যে আমি যদি চুড়িদার পরে যেতাম তাহলে মনে হয় ভালো হতো, এত গরম। যা, কার কোনো কথা বলবো না, যদি আমার ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপবে, লাইক শেয়ার কমেন্ট করবে, ধন্যবাদ জানিয়ে ব্লগটা আমি শেষ করছি।